বাংলাদেশে কি জানেন না আমি জানি না, আপনারা হয়তো জানেন না, কিন্তু এখানে যারা আছেন পিছনে দাঁড়ানো ওনারা জানেন যে আমি যখন এমপি নির্বাচিত হই তার আগে ওই এইখানে যখন সোহেল এমপি ওই সময় আমরা কাপাসিয়াতে প্রথম স্কাউট ক্যাম্প করি এবং আমি নিজে সাড়ে আটটার দিন উপস্থিত থেকে কাপাসিয়ার যত স্কুলের বাচ্চাদেরকে আমি নিজে ওই জায়গাটার মধ্যে খাবার হাত দিয়ে ঢেলে ঢেলে মেরে দিয়েছি প্রত্যেকটা বাচ্চাকে, যেন ওরা অনুপ্রাণিত হয়, যেন ওরা বোঝে যে না ওদেরকে পিছনে কেউ আছে, ওরা যেন ভালো কাজ করতে পারে। আপনারা দেখবেন এদের কাছে ছবি আছে, নাহলে আমার কাছেও আছে, যে আমরা যে সময় আসছি প্রত্যেকটা বাচ্চার সাথে, তখন যে ইয়োনো ছিল সরোজ কুমার নাম, আমি ইয়োনোর সাথে এই জায়গাটার মধ্যে আমরা এই জায়গাটার মধ্যে বসে আমরা ছবি তুলছি একসাথে বাচ্চাদের সাথে গ্রুপ করে, শুধুমাত্র বাচ্চাদেরকে একটা সমর্থন দেওয়া, বাচ্চাদেরকে এই কাজের সাথে উদ্বুদ্ধ করা। এটা 2010 সালের ডিসেম্বর মাসের কথা বলেছি, শীতকাল। তারপরে 2011 সালেও আমি তাই কাজ করছি। 2012 সালে যখন আমি এমপি নির্বাচিত হলাম তখন আমি তার আগে 2 বছর আমি টের পাই গেছি কি বলেন তো, আমাদের এখানে কোনো স্কাউট শিক্ষক নাই। হ্যাঁ, তখন আমাদের এখানে সরকারি তখন যে তখন প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন তৌহিদ, তখন হ্যাঁ তখন তৌহিদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজের সাথে, আমি দেখছি ইয়ের সাথে, ইয়োনো সাহেবের সাথে আমার মনে আছে। তারপরে আরো যারা ছিলেন তখন ওই যে আদার ছিলেন ফরিদুল আজাদ, তারপরে আরো 2-1 জন ছিলেন, আমার সবার ছবি আছে। হ্যাঁ, তো যাই হোক তখন আমি দেখলাম আমার শিক্ষক তৈরি করা লাগবে। আমি এমপি নির্বাচিত হওয়ার 2 মাসের মধ্যে কনকনে ঠান্ডা ছিল ডিসেম্বর মাসে, আমরা টোকে যে মমতাজউদ্দিন কলেজ সেখানে আমরা 74 জনকে 5 দিনব্যাপী একটা প্রশিক্ষণ আমরা বেসিক কোর্স করাই, কারণ আমার প্রথমে মনে হয়েছে শিক্ষক যদি না তৈরি হয় তাহলে কিভাবে করে শিক্ষার্থীরা জানবে। তো প্রথম কাজটা আমি করি, কিন্তু আমার এখনো মনে আছে সে আমি তো প্রতিদিনই উপস্থিত থাকছি শেষ দিন, যিনি স্কাউটের এখন উনি কি জানো যে ওনাকে নিয়ে আসছিলাম আমি, যে এখন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, তো ওনাকে তখন আমি নিয়ে আসছিলাম, কারণ উনি আমার সাথে অনেক আগে থেকে, যেহেতু আমি স্কাউট ব্যাপারে খুব আগ্রহী ছিলাম, আমার আগ্রহের আর একটা কারণ আছে, আমার কারণটা আগে বলে নেই। আমি যখন একদম ছোট ক্লাস 2-তে পড়ি, 3-তে পড়ি আমরা যখন, তখন আমাদেরকে দুবার, এখন যেমন স্কাউটের সাথে মহিলা ছেলে মেয়ে সবাইকে একসাথে করে ফেলছে, হ্যাঁ এটা পুরো পৃথিবীতেই তাই, তারপরেও কিন্তু গার্ল ইন স্কাউটও আছে আলাদা একটা ডিপার্টমেন্ট। তো তখন আমরা যখন ছোট তখন আমি দুবারের সদস্য ছিলাম, তারপরে ধরেন দেশ স্বাধীন হয়ে গেল, তারপরেও আমরা স্কাউট আন্দোলনের সাথে যুক্ত, আমরা রেড ক্রসের কাজ করছি, আমি নিজে রাস্তায় ঢাকার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় 74 সালে যখন তখন আমার বাবা অর্থমন্ত্রী, যখন বন্যা হলো ওই সময় আমরা রাস্তায় স্কুল থেকে গিয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের আমাদের রেড ক্রসের এরকম মনে করেন ডিব্বা দিয়ে দিয়েছে কোটা আর কি, যে টিনের বাক্স আছে না, যে মনে করেন দুধের ডিব্বা টিব্বা থাকে না, দুধের কোটা 1 লিটার, তো ওরকম নিয়ে নিয়ে আমরা রাস্তায় দাঁড়ায় দেখছি রেড ক্রসের সাইন দেওয়া, যে গরিব অসহায় দুস্থ মানুষের জন্য আমাদেরকে টাকা দেন, ওই টাকাটা আমরা স্কুলে জমা দিয়েছি, স্কুল থেকে ওই টাকাটা চলে গেছে আবার এই আপনার স্কাউটের মাধ্যমে যারা মানে অসহায় অবস্থায় তাদের জন্য। তো এই কাজগুলি করতে করতে যাই হোক, তারপর তো আমার পতাক তুলে আসলো, সব অন্যরকম হয়ে গেল। তারপর আমি আস্তে আস্তে জানলাম যে বাংলাদেশে যে স্কাউট, এই বাংলাদেশের স্কাউটের যিনি সভাপতি, এখন যেমন অনেক জাতীয় কমিশনার অমুক তমুক এইসব কিছু ছিল না, বাংলাদেশে স্কাউট আন্দোলনের সূত্রপাত তাজউদ্দিন আহমদের হাত দিয়ে, এবং তখন এখন যেমন আপনার জাতীয় কমিশনার এই কমিশনার সেই কমিশনার এই ছিল না, উনি সরাসরি স্কাউটের সব বাংলাদেশ স্কাউটের সভাপতি ছিলেন, তখন স্কাউটকে বাংলাদেশ স্কাউট সমিতি বলা হতো, উনি সভাপতি ছিলেন, এবং আমৃত্যু মানে 75 সালে ওনাকে মেরে ফেলার আগ পর্যন্ত সময় পর্যন্ত উনি বাংলাদেশ স্কাউটের সভাপতি ছিলেন। আমি আরও কাজ করতে গিয়ে দেখলাম যে তখনকার দিনে, এখন যেমন আমরা জানি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাই, তাই না, স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড কি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, যেটা স্কাউটরা, তারপরে কামরা হচ্ছে সাতটা পদক যেটা প্রধানমন্ত্রী দেন, তাজউদ্দিন আহমদ উনি তখনকার দিনে ব্রিটিশ আমলে উনি তখনকার দিনে কিং স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন, ওই অ্যাওয়ার্ডটা কিন্তু ওই সময় এই পূর্ব পাকিস্তানে খুব কম মানুষ পেত, বুঝতে পারছেন। এই কারণে এটি ওনার যে পরোপকারী মনোভাব, ওনার যে ছোটবেলার থেকে মানুষের জন্য উনি কাজ করার চেষ্টা করছেন,
একটা জায়গায় মনে করেন ডায়রিয়া হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, উনি যে মানুষকে বাঁচাবার চেষ্টা করছে, এগুলি মনে রাখবেন। স্কাউট প্রশিক্ষণ।